আসসালামু আলাইকুম, আমি সুরাই আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের ওই চিকেন ফ্রাই যে করছিলাম সেটার রেসিপিটা দিব। তো এখানে মশলাগুলো দিয়ে দিছি আপু। তো এখানে মশলাগুলো হচ্ছে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। এই যে জিরার গুঁড়া দিয়ে দিল। তারপর আপু দিবে হচ্ছে এখানে সয়া সস, পরিমাণ মতন সয়া সস, এবং সরিষার তেল দিবে, লবণ এবং টেস্টিং সল্ট দুইটাই দেওয়া হয়েছে। তারপর পুরা মশলাটাকে মানে মিক্স করা হবে। মিক্স করার পর আরেকটু সয়া সস দিয়ে দিল আপু, কারণ মাংসের পরিমাণটা একটু বেশি, মুরগির মাংসের পরিমাণটা একটু বেশি তাই। তো এই তো এটা মিক্স করে নিয়ে তারপর এখানে খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে। খাঁটি সরিষার তেল দিলে খুব ভালো ফ্লেভার আসে এজন্য। তো এখন এই যে মাংসগুলো কেটে নিছিল, মানে চিড়ে নিছিল, যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে, তো আপু এখন সবগুলো মিক্স করে নিতেছে। আমি তো গত ভিডিওতে বলছিলামই যে আয়ানের ছোট ফুপ্পি চিকেন ফ্রাই করছিল গ্রামীণ স্টাইলে, বলতে পারেন এটা গ্রামীণ স্টাইলে। তো তো চিকেন ফ্রাইটা তো তখন ইয়া করতে পারি নাই, শেয়ার করতে পারি নাই। ও এখানে লেবুও দিয়ে দিতেছে আপু, এক টুকরা, দুই টুকরা লেবু চিপিয়ে দিয়ে দিছে। লেবুর খোসাটা ওটার সাথে মিক্স করে মেখে রেখে দিবে আধা ঘন্টার জন্য সব মশলাগুলো। তো দিতে পারি না, তো আজকে ভাবলাম রেসিপিটা দিয়ে দিই, চিকেন ফ্রাইড রেসিপিটা, এজন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অল্প ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে মজাদার চিকেন ফ্রাই করবেন। তো এই তো লেবুর খোসাসহ এখন এটাকে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিবে। তো এই তো ঢেকে রেখে দিল, এখন ভাজার জন্য চলে আসছে আধা ঘন্টা পর। কড়াইতে তেল দিয়ে দিছে পরিমাণ মতন, তারপর এই যে মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিল। আপু মাংসগুলো ভেজে নিক, তারপর আমি আবার কথা বলতেছি। তো চিকেন ফ্রাই কমপ্লিট। তো যদি আজকে আমাদের এই শর্টকাট সহজ পদ্ধতিটি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।